আমরা আজকে সূরাতুল মুলক থেকে কথা শুনবো। মুলক সূরার নাম কি? এই সূরার অনেক ফজিলত আছে। এই সূরা রাত্রিবেলা যারা তেলাওয়াত করবে তাদের কবরের আযাব হবে না। কবরের কথা শুনলে ভয় লাগে না? চলে যেতাও, কেউ থাকতে পারবো না। কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না। এত ব্যস্ততা, এত মায়া জাল, এত মায়ার জালে আমরা আটকে আছি। এত ব্যস্ত লাইফ, সকালবেলা অফিস, বিকেলবেলায় অমুক কাজ, তারপরে অমুক কাজ, একটার পর একটা কাজ চলতেই থাকে। এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার বিজি লাইফ আমরা লিড করছি, আমাদের জন্য সময়ই নেই। কিন্তু চলে যেতে হবে। এই জন্য সাইয়েদানা ওমর ফারুক বলছেন, মুচু কবলান চা মুচু, মরার আগে একবার মরো। হাসিবু কবলান তো হাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার একবার হিসাব নাও। ওমি আমাদের প্রত্যেকের নিজের একটা হিসাব আছে না নাই? কথা বলেন, নিজে খাতা কলমের মধ্যে একটু লিস্ট করবেন যে আমি জীবনে এই ভালো কাজ করেছি, এই খারাপ কাজ করেছি, আসলে আমার অবস্থানটা কই হওয়া উচিত। নিজে খাটের মধ্যে একবার শটাং হয়ে মরার মতো শুয়ে থাকবেন, ভাববেন যে আমি মরে গেছি। ভাবেন না কি হবে, ছেলেমেয়েরা কান্না করবে, আত্মীয় স্বজন কান্না করবে, মাইকে অ্যানাউন্সমেন্ট হবে, অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় নাই, বিশাল দেবিদ্বারের ময়দানে আপনার জানাজা হবে, খাটিয়াতে করে নিয়ে যাওয়া হবে। শুয়ে শুয়ে ভাববেন, আগে থেকে খুদে রাখা কবরে আপনাকে ফেলে বাঁশ দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে। অন্ধকার, শুধু অন্ধকার, অন্ধকার যেন শেষ হতে চায় না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ, এই তো জীবন। কথা বলেন ঠিক কিনা? এগুলো ভাবার দরকার আছে না নাই? বিষ্ণু নবী বললেন এই সূরাটা এমন সূরা, মানে আতুন মিন আযাবিল কবর, এই সূরা মুলক যারা তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আযাব হবে। আজকে থেকে সূরাতুল মুলকের তেলাওয়াত করা যাবে, পারা যাবে, পারা যাবে। আসেন না নিজেদেরকে একটু পরিবর্তন করি, আসেন না নিজেদের আমলের ঝুলিতে আরো কিছু বাড়াই, নিজেদের আমলগুলোকে সুন্দর করি, নিজেদেরকে আরেকটু পরিচ্ছন্ন করি। প্রতিদিন রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন ইনশাল্লাহ, কইতে পারলেন না? দুই নম্বর ফজিলত, শাফাআত লি সাহিবিহা, এই সূরা যারা তেলাওয়াত করবে এই সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। তিন নম্বর ফজিলত, খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে, ডিবেট করবে, কতক্ষণ হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা না, আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস, হি উইল এন্টার দ্য প্যারাডাইস, আমার এই বান্দা জান্নাতে ঢুকবে, এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সূরা সামনে দাঁড়ায় আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে। আবার বিশ্ব নবী বলেন, মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকফারা ওয়া আতাবা, রাত্রি বেলায় যেই ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার রাত্রিটারে বরকতময় করে দিবে কে? এই জন্য বিশ্ব নবী বলতেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমার নবী চাইতেন আমাদের অন্তরে যেন এই সূরাটা মুখস্থ থাকে। আমরা চাই না? 30 মাত্র আয়াত, কয়াত সবাই বলেন, কয়াত, প্রতিদিন এক এক মুখস্থ করে, মুখস্থ করলে আমাদের পুরো সূরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন? 30 দিন, এক মাসের চেষ্টা এই সূরাটা মুখস্থ করেন ইনশাআল্লাহ। এই সূরার মাহাত্ম্য হচ্ছে এই সূরা আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করবে, আপনার চিন্তার জগতে আন্দোলন তৈরি করবে, আপনার চোখকে খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম, تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير
ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عطو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون
ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين.